नमस्कार বন্ধুরা, আজকে রেসিপি দেখে নিশ্চয় বুঝে পেরেছো। হ্যাঁ, আমাদের শীতকালে সবার পছন্দ লাল পায়েস, মানে গুড় ছাড়া লাল পায়েস রেডি করলাম। কিভাবে কি করেছি আর কি রকম খেতে হয়েছিল সেটা তো দেখেই বুঝতে পারছিলে। চলো, এখানে আমি দুটো প্যাকেট নিয়েছি 500, মানে 1 কেজি দুধ নিয়েছি। সেই দুধটা ভালো করে তোমাদের দেখানোর জন্যই আমি কড়াইতে করছি, আর তোমরাও কড়াইয়ের মধ্যে ট্রাই করতে পারো। কড়াইয়ের মধ্যে ট্রাই করলে কি হবে, মানে দুধটা জাল দিতে বা নাড়াচাড়া করতে খুব সুবিধা হবে, সেই জন্য আমি এই কড়াইয়ের মধ্যেই করছি। আজকে কিন্তু পায়েস বললাম, মানে গুড় ছাড়া করছি, এটা ক্যারামেল পায়েসও বলতে পারো, আর মানে লাল পায়েসও বলতে পারো। শীতকালে, এখন শীত পড়েছে হালকা হালকা, কিন্তু গুড় তো ভালো, খেজুরের গুড় খুব মানে পাওয়া যাচ্ছে না এখনও, সেই জন্যে আমি ভাবলাম এইভাবে মাঝে সাঝেই, মানে গরমের সময়ও আমি এইভাবে ট্রাই করি, মানে ভালো লাগে। আর লাল পায়েস খেতে কিন্তু বেশ দেখতে ভালো লাগে, খেতেও স্বাদটা আসে, তাই এই রেসিপিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি এই যে তেজপাতা দিয়ে দিয়েছি, দুধটা জাল দেওয়ার সময় তেজপাতাটা দিলে মানে দুধের একটা আলাদা স্বাদ আসে, পায়েসের মধ্যে একটা স্বাদ আসে, সেই জন্য দুধ ফোটানোর সময় এই তেজপাতাটা আগে ফেলে দিতে হবে। আর এখানে আমি 3টে ছোটো এলাচ নিয়েছি, ছোটো এলাচ দুটো আমি ছাড়িয়ে এইভাবেই খোলা শুদ্ধ দিয়ে দেবো, দানাগুলো ফেলে মানে দুধের মধ্যেই দেবো দানাগুলো, আর খোলাটা দিয়ে দেবো। আর একটা এলাচ আমি থেতো করে এর মধ্যে দিয়ে দেবো, দুধ মানে ঘন করার সময় এলাচটা দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে এই স্বাদটা দুধের মধ্যে একদম মিশে যাবে, যখন পায়েসটা হবে খাবে তখন টেস্টটা দারুণ আসে, সেই জন্য তেজপাতাও দিয়েছি আর এলাচটাও দিয়েছি। অনেকেই পরে দেয়, কিন্তু আমি এইভাবে করি, তাই আমি এইভাবে তোমাদের সাথে শেয়ার করছি। ভালো করে দুধটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু জাল দিতে হবে, বেশ খানিকক্ষণের সময়, মানে চটজলদি হবে না। এটাকে আমি অন্য গ্যাসের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, অন্য গ্যাসের মধ্যে ট্রান্সফার করে এইখানটায় আমি অন্য একটা কড়া বসিয়ে এ করব, মানে লাল করার চেষ্টা করব দুধটাকে। কিভাবে, একটা ছোট কড়া বসিয়েছি, একসাথে দুটো বড় কড়া বসছিল না, সেই জন্যে স্টিলের ছোট কড়াটাই বসিয়ে নিয়েছি। ওর মধ্যে একটু ঘি দিচ্ছি, ঘি দিয়ে আমি এখানে কাজু বাদাম আর কিচমিচটা আগে ভেজে নেব। এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবে, যারা এখনও, অনেকেই কিন্তু পায়েস ঠিক মতন পারে না, আর প্রচুর অনুষ্ঠান আসছে, সেই সময় পায়েসের দায়িত্ব পড়লে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। ঘিটা হালকা গরম হলেই গ্যাসের ফ্লেমটা লো রেখে দেবে, না হলে কিন্তু ঘিটা পুড়ে উঠবে আর ভাজা যাবে না, যেহেতু স্টিলের মধ্যে আমি করছি সেই জন্য একদম লোতে রেখে কাজু বাদামগুলো ভাজব। ভাজতে ভাজতে একটু হালকা লাল হলে কিচমিচটা দেবো, একটু হালকা লাল হতে দিতে হবে, আর যেহেতু আমি লো ফ্লেমে দিয়ে ভাজছি সেহেতু একটু সময় লাগছে, না হলে কিন্তু তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। আর এমনি কড়াইতে হলে একটু মানে সময় লাগতো, আর এখানে যেহেতু স্টিলের কড়া সেহেতু একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর কাজুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব, না হলে কাজুগুলো পুড়ে যাবে। তারপরে এটা একটা বাটিতে তুলে দেব, গ্যাসটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ কতটা গরম হয়ে গেছে, ছটপট মানে যত তাড়াতাড়ি পারা যায় তুলে নিতে হবে, না হলে যে কয়েকটা দেখতেই পাচ্ছ একটু কালো কালো রং ধরে গেছে। আর এই ঘিটার মধ্যে, ঘিটা কোনো রয়েছে দেখতেই পাচ্ছ, ঘিটার মধ্যে আমি চাল দিয়ে
চালটাকেও একটু ভেজে নেব। এইভাবে আমার যে দিদি শাশুড়ি আছে, মানে দিদা শাশুড়ি, আমার শাশুড়ি মার মা, উনি এইভাবে করতো। চালটা একটু দেখতাম ঘিয়ে নাড়াচাড়া করে নিত, হালকা করে জাস্ট নাড়াচাড়া করে এইভাবে পায়েসটা করতো। হ্যাঁ, আমি ওনার মতন পারি না, না ওনার মতন ওই রকম নিশ্চয়ই আমার হয় না, কিন্তু চেষ্টা করি করার। এই যে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। হালকা করে, জাস্ট হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, লাল করে ভাজতে হবে না, হালকা করে নাড়াচাড়া করে তারপরে দুধের মধ্যে চালটা দিয়ে দিতে হবে। দুধটা অলরেডি দেখতেই পাচ্ছ বেশ ঘন হয়ে গেছে। আর এই যে কড়াইতে করলে কি হয়, আমার পক্ষে এই যে সাইডে যে দুধের কাইগুলো পড়ে সেইগুলো ঘষে ঘষে দেওয়া যায়। হাঁড়ির মধ্যে কি হয়, মানে হাঁড়ির মধ্যে নাড়তে নাড়তে অনেক সময় মানে ওই সাইডে কিন্তু বেশ ভালো করে স্তর পড়ে যায়, সেইটা নাড়াচাড়া করা হয় না। আর কড়ার মধ্যে করলে মানে সঙ্গে সঙ্গে এই স্তরগুলো মানে ঘষে ঘষে দিলে কি হয়, পায়েসের টেস্টটা আরও সুন্দর বেড়ে ওঠে। এই চালটা দিয়ে যত রীতি চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা এটাকে নাড়াচাড়া করতেই থাকব। আর দুধটা তো অনেকটাই ঘন হয়ে এসেছে, জানি একটু বড় লাগছে ভিডিওটা, কিন্তু কিছু করার নেই, ঠিকঠাক মানে পায়েসটা মানে ফেলা ফেলার জিনিস নয়, করতে কিন্তু বেশ পরিশ্রম লাগে, সেই জন্যে একটু ধীরে সুস্থে দেখতে হবে। আর এই কড়াইয়ের মধ্যে ঘিওলা কড়াইটার মধ্যেই আমি কয়েকটা বাতাসা দিয়ে দিচ্ছি, বাতাসার মধ্যে দেবো। হ্যাঁ, তোমরা বাতাসা দিও, শুধু মানে দুধের ওপর বাতাসা দিও করতে পারো, কিন্তু মানে সেই খুব একটা লাল কালার আসে না, সেই জন্যই আমি এখানে একটু জল দিয়ে বাতাসাটাকে একটু ক্যারামেলাইজ করে নিচ্ছি, মানে একটুকুনি মেল্ট করে নেব হালকা করে। তাতে কি হবে, একটা মানে গন্ধ, দারুণ ক্যারামেলাইজের গন্ধও আসবে। আর গুড়ের যেহেতু বাতাসা, সেহেতু সেই গুড়ের স্বাদটাও অনেকটা আসবে, আর রঙটাও আসবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, তোমাদের মনে হচ্ছে বাতাসাটা এতটুকু কেন, বাতাসাটা এতটুকু কারণ একটু আমি রঙের জন্যই ব্যবহার করছি, স্বাদের জন্যই নয়। এখানে আমি পায়েসের মধ্যে মিল্কমেড দেবো, সেহেতু মানে সেখানে মিষ্টিটা না হলে বেশি হয়ে যাবে, সেই জন্যে বাতাসাটা অল্প দিয়েই আমি, এই যে দেখতেই পাচ্ছ বেশ পাতলা হয়ে গেছে, গুলে এসেছে। এইভাবেই নাড়াচাড়া করব, ভালো করে নাড়াচাড়া করে। আমার দুধটা যেহেতু এখনো পর্যন্ত হয়ে উঠেনি, সেহেতু আমি গ্যাসটা বন্ধ করে মানে বাতাসাটা গলিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দিচ্ছি, কারণ ওইদিকে দুধটা আটটু ঘন হওয়া বাকি আছে সেই জন্যে। আর আটটু মানে এই কালারটা আটটু ঘন করব জাল দিয়ে দেওয়ার আগে, ততক্ষণ এখানে তো বাতাসাটা গুলেই রয়েছে, তখন আমি আটটু জেলে আটটু ঘন করে নেব। আর ওইদিকে মানে চালটা কিন্তু সেদ্ধ হচ্ছে, সেইখানে এখানে দেখতেই পাচ্ছ, দেখো একদম বাতাসাটা গলে গেছে, কয়েকটা দানা রয়েছে আস্তে আস্তে। আর এখানে দুধটা বেশ ভালো করে ফুটিয়ে বেশ ভালো করে ঘন করে নিতে হবে। তারপরে এই যে মিল্কমেডের কৌটো নিচ্ছে, আমি পুরো এতটা মিল্কমেড দিয়ে দেবো না, খুব সামান্য, মানে তোমরা যদি চামচে মাপো, ওই মাঝারি চামচ যেগুলো আমরা খাওয়ার জন্যে ব্যবহার করি সেই চামচগুলো, মানে ছোট বড় এবার বললে তোমরা হয়তো বুঝে উঠবে না, সেই জন্যে বললাম। মোটামুটি বাড়িতে আমরা যে খাওয়ার জন্য চামচগুলো ব্যবহার করি সেই চামচে দু থেকে তিন চামচ দিলেই এটা মিষ্টি হয়ে যাবে, এর চেয়ে বেশি লাগবে না। আমি একটা আন্দাজ করে একটুকুনি ঢেলে দিয়ে দিচ্ছি, কারণ খুব ঘন আর খুব মিষ্টি, মিল্কমেড দিলেই পায়েসটা বেশ মিষ্টি হয়ে যাবে, সেই জন্য অল্প করেই দিচ্ছি।
আর ওইদিকে বাতাসা দিয়ে যেহেতু দেবো, আর আমাদের বাড়িতে পায়েসটা খুব মিষ্টি মানে হয় না, খুব মিষ্টি পায়েসটা পছন্দ করে না। এই পর্যায়ে দেখতেই পাচ্ছ দুধটা এখনও কিন্তু অনেকটাই পাতলা, দুধটা এবারে ফোটাতে ফোটাতে মানে মিল্ক দেওয়ার পর ফোটাতে ফোটাতে কিন্তু আরও মানে ঘন হয়ে যাবে। এখানে ওই অল্প দিয়েছিলাম, আরটু মনে হচ্ছিলো দিতে হবে, ওই বললাম 2 থেকে 3 চামচ মতনই কিন্তু দিয়েছি, এর চেয়ে বেশি দিইনি। দেখতেই পাচ্ছ খুব কম পরিমাণেই ফেলছি, আর এটাকে ঘন করে নি, তারপরে কি করছি না করছি বলছি। একটু মিউজিক দিয়ে দিচ্ছি, কারণ জানি না এত বক বক ভাল লাগছে কি না লাগছে, সেই জন্যে একটু মিউজিক দিয়ে দিচ্ছি, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছে পারলে পায়েসটা বেশ ঘন হয়ে এসেছে। আর এইখানে এই যে গ্যাসটা জ্বেলে আমি গুড়টাকে আবার একটু আরও পাতলা করে নিচ্ছি, মানে ঘন করে নেব, পাতলা না, গরম হয়ে মানে ঠান্ডা হয়েছে যেহেতু একটু ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এটাকে আরটু পাতলা করব, আর জাল দিয়ে মানে একটু ঘন টাইপের করব, যাতে আরটু চিট ভাব আসে। আর এখানে ওর মধ্যেই আমি এই কাজু কিচমিচ যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা জাস্ট নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এখানে এই যে কড়াইয়ের দুধটা ওর মধ্যেই দিয়ে দেবো, আর ওইদিকে ফুটছে দেখতেই পাচ্ছ, তার মধ্যেই আমি দুধটাকে আস্তে আস্তে পায়েসটা তো অলরেডি গরম মানে ঘন হয়ে গেছে, আমি এখানে পায়েসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমি একটু নাড়াচাড়া করে জাস্ট 1 সেকেন্ড মতন নাড়াচাড়া করে গ্যাসটা আমি বন্ধ করে দেব। আমি কিন্তু আর ফোটাবো না, কারণ এর মধ্যে এই যে ক্যারামেলাইজের গন্ধটা চলে যাবে, আর দেখতেই পাচ্ছ কতটা লাল কালার এসে গেছে, সুন্দর একটা কালার চলেই এসেছে। লাল পায়ে যখন তখন তোমরা মানে গুড় না থাকলেও তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে নিতে পারো, আর বাতাসা না থাকলে চিনি দিয়েও করতে পারো, কিন্তু বাতাসা থাকলে কি হবে, ওই গুড়ের একটা গন্ধ এইভাবে গলালে গুড়ের একটা গন্ধ আসবে আর ভালো লাগবে, অসময়েও এরকম লাল পায়েস খেতে দারুণ লাগে। অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। উপর থেকে একটু পেস্তা গুঁড়ো করে, পেস্তা আর কাজু গুঁড়ো করে আমি ছড়িয়ে দিয়েছি, আর মাটির বাটিতে সার্ভ করলে তো দেখতে ভালোই লাগে, অবশ্যইভাবে ট্রাই করতে পারো। আমি সাদা বাটিতেও একটু দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম কালারটার জন্য কতটা সুন্দর কালার এসেছে, সেই জন্য মানে সাদা বাটিতে দেখে নাও, কিন্তু মাটির বাটিতে একটু পায়েসটা খেতে কিন্তু মানে বিশেষ দিনে ভালোই লাগবে। তাহলে আইবুড়ো ভাত হোক আর জন্মদিন হোক, পায়েস ছাড়া তো কোনো শুভ অনুষ্ঠান হয় না। যে কোনো অনুষ্ঠানে এই রকম রকম পায়েসটা ট্রাই করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য বাই।